কয়েকদিন আগেই শেষ হয়েছে স্টার জলসা সবচেয়ে জনপ্রিয় পুরনো ধারাবাহিক গাঁটছড়া। এই ধারাবাহিকে কিন্তু আমরা অনেক জনপ্রিয় তারকাদের অভিনয় করতে দেখতে পাচ্ছিলাম। ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করছিলেন অভিনেতা গৌরব চ্যাটার্জি। সেই গৌরব চ্যাটার্জি যে আবার নতুন সিরিয়ালে ফিরতে চলেছেন সেই বিষয়ে তো আপনাদেরকে আগেই জানিয়েছি। অ্যাক্রোপলিস প্রোডাকশনের নতুন ধারাবাহিকে তাকে নায়ক হিসাবে ফাইনাল করে নেওয়া হয়েছে। তবে তার বিপরীতে নায়িকা কে হচ্ছেন সেটা এখনও অবধি জানা যায়নি। নায়িকার জন্য দুজনকে সিলেক্ট করা হয়েছে, একজন হলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন এবং আরেকজন হলেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়। এই দুজনের মধ্যে একজন হয়তো ফাইনাল হয়ে যাবেন। তবে এবার অভিনেতা গৌরব চ্যাটার্জি নতুন ধারাবাহিক আসার আগেই অভিনেতা স্টার জলসায় ফিরলেন। এবার তারই একটি সিনেমা টেলিকাস্ট হবে স্টার জলসায়। টেলিভিশনে প্রথমবার দেখা যাবে এই সিনেমাটি। সিনেমার নাম হলো কীর্তন। এই সিনেমাতে তার বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করছেন অরুণিমা ঘোষ, সাথে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়ও। আগামী পয়লা ডিসেম্বর মানে রবিবার দুপুর 1টার সময় স্টার জলসায় সম্প্রচার হতে চলেছে এই সিনেমাটি। তাহলে গৌরবের এই সিনেমাটি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানাবেন।